আমার যত হগলবা বিরা পেরা আছে তাগ লাগে কিন্তু আজকে শেয়ার করুম মানে ইফতারের পরের রেসিপিটা এতদিন শেয়ার করছি ইফতারের রেসিপি আজকে ইফতারের পরে যে রেসিপিটা সেইটা শেয়ার করুম ওরে ভাই রে ভাই রোজা রাখা ফরানডা জানি কেমন কেমন করে তার জন্য ফরানের স্বামী রে কইছিলাম ও ফরানের স্বামী আমার ফরানডা জানি কেমন কেমন করতেছে সেইটা শূন্য ফরানের স্বামী আমার জন্য মজাদার একটা জিনিস নিয়েছে আর সেইটা মনে করেন একবার মজাদার কইরা নিজের হাতে মনে করেন মাখাইয়া জাকাইয়া দিছেন তাই এটা দেখা যাগো জিভে জ্বলায় পড়বো দায় কিন্তু আমার না তো চলেন এটা কি সেটাই শেয়ার করুন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে ভালো আছি সুস্থ আছি তো এই যে হচ্ছে কি জিনিস আনারস স্বামী যে নিজের হাতে আনারস আইনা দেখছেন নি একটা গুলটি কি মারলো মানে গুরানি মারলো দেখছেন আনারসটা সুন্দর করে ঘুরা ঘুরা এই যে এখন হয়ে গেছে একেবারে কাড়া কুড়া রেডি দেখছেন ম্যাজিকের মতো কাম করে লাইছে তো স্বামী যে সুন্দর কইরা কিপ কিপ কইরা আনারসটা কাইটে এখন মাখায় জাকাইয়া দিব সে মানে বউ খাইতে চাইছে আর সেইটা মজা কইরা মাখাই দিব না ওটা কি কোনো কথা কোন দিয়ে তো প্রথমে কিন্তু দিয়া দিছে বিট লবণ আর পরে দিয়া দিতেছে মনে করেন একবার শুকনো মরিচের গুঁড়া আর এখন দিয়া দিব মনে করেন কাসন্তি তো আপনারা চাইলে কিন্তু আনারসটারে এমনি মাখাইয়া জাখা খাইতে পারেন ভাই রে ভাই মানে সারাদিন রোজা রাখার পরে কিন্তু ইফতারের টাইমে যদি মনে করেন শরবত খাইতে পারি মানে ইচ্ছা মতো শরবত খাই আর শরবত খাইয়া কোনো জিনিস মুখে ভালা লাগে না মানে মুখের মধ্যে কোনো রুচিই থাকে না কোনো কিছুই খাওয়ান যায় না পেট তো এমনি শরবতে বইরা টুম বসে যায় এর পরে মনে করেন মানে ইফতারের পরের দিকে মুখটা খালি সুসুমুসু সুসুমুসু করতেই থাকে কী খামো কী খামো এরপরে ইফতারে যেই হগল জিনিসগুলো থাকে হেই হগল জিনিসগুলো খালি খাইতেই থাকে খাইতেই থাকে তা আজকে ফরানের মধ্যে কেমন কেমন করতেছিল মুখটাও সুসুমুসু করতেছিল তার জন্য কিন্তু ফরানের স্বামীরে কইতে দেরি ফরানের স্বামী এটা আনতে দেরি নাই আইনা নিজের হাতে দেখেন মাখায় জাখায় এরপরে দিতেছে তো প্রতিদিনই কিন্তু আমি একই কাজ করি মানে ফুলাডারে ফরাইতে বহাই আর মনে করেন কিছু না কিছু খাইতেই থাকি খাইতেই থাকি কারণ ওই যে ইফতারের টাইমে তো খাইতেই পারি না তো এই এই যে আনারস মাখাটা এত মজাদার এবং টেস্টিকর কইরা মাইখা দিল এখন এটা কি না খায় ফারা যায় এটা দেখেই তো মনে করেন জিভ একেবারে পানি আয় পড়তেছে মানে আপনাকে যাগো জিভলে পানি আয় পরে ইফতারে না খাইতে মন চায় ইফতারের পরে মনে করেন যে রেসিপিটা সেটার জন্য কিন্তু এটা অতি জরুরি মনে করেন একেবারে অতি শীঘ্রই আপনার মুখের যে রুচিটা একেবারে উড়ে উড়ে আয় পড়বো আর লগে মনে করেন টেস্টি টেস্টিও লাগবে মানে আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন আমার আরও যত হল বাবিরা আপিরা এবং চাষা মামা খালুরা আছে হাতেগুলো লগে বুঝেন নাই স্বামীর হাতের রেসিপি বলে কথা তাও আবার ইফতারের পরের রেসিপি এটা কি কম কথা মানে দারুণ একটা রেসিপি তাই রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার মনে করেন চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাগে ফলো দিতেও ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।